আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু পুরনো স্মৃতি শেয়ার করব। আসলে মানে দিনগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। সেই দিনগুলো আমার কাছে অনেক সুন্দর ছিল, অনেক মধুর ছিল। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্মদিনের একটি ভিডিও। তখন আমার আরিয়ান খুব ছোট ছিল। এটা 2019 সালের ভিডিও। সেদিন আপনাদের ভাইয়ার বার্থডে ছিল। আপনাদের ভাইয়াকে আমি সেই দিনকার সারপ্রাইজ দিয়েছিলাম। আপনার ভাইয়া কিছুই জানতো না যে তার জন্য আজকে সারপ্রাইজ রেডি। তো সেই দিন আমি আপনাদের ভাইয়া খুবই খুশি হয়েছিল এসব দেখে। আর যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাড়া বাসা ছিল। সে মানে আমি তার দুই দিন আগে এই বাসায় উঠেছি। এটা হচ্ছে আমার নতুন সংসার। আমি আসলে আমার সংসার জীবন সেই দিন থেকেই শুরু ধরতে গেলে। এই যে দেখুন আমার আরিয়ান কত ছোট ছিল। আমার ছেলেটা অনেক হাসি খুশি। আসলে এই যে দেখুন কেক। আপনাদের ভাইয়া দেখি অবাক হয়ে গেছে যে আমি এত কিছু অ্যারেঞ্জ করেছি। আমার ফ্যামিলির বেশি মানুষ না, অল্প কয়েকজনকে নিয়ে আমি হচ্ছে জন্মদিনের অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। এই যে আপনাদেরকে বললাম, মানে সময়গুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়, স্মৃতিগুলো আছে। তো অনেক কষ্ট হয় ভিতরে, যে আমার এই সংসারটা মানে তিলে তিলে করে সাজানো সংসার ছিল। আস্তে আস্তে আমি এই ফাঁকা বাসাটায় অনেক কিছু দিয়ে ভরিয়ে তুলেছিলাম আমার সংসারে। কিন্তু ভাগ্যের অনেক পরিহাস যে মানে যাই হোক, কষ্টে অনেক কথাই আছে। সেটা আমি না হলে আপনাদেরকে অন্য কোনো সময় আমি শেয়ার করব। এই একটু আনন্দময় ভিডিওর ভিতরে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। এক সময় ঠিকই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তারপরেও এত কষ্টের ভিতরেও যে আপনাদের ভাইয়া আমার মানে আমরা দুজনা একসাথে আছি, এটাই আল্লাহর কাছে আমি হাজার হচ্ছে শুকরিয়া যে আল্লাহ আমাদের দুজনকে একসাথে রেখেছে। আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে সারাটা জীবন একসাথে থাকতে পারি, সবার সাথে আনন্দ করে। আমার আরিয়ান ছোটোবেলা থেকে এসব মানে হচ্ছে দেখলে খুব ভয় পেত, দেখলেই কান্না করতো। ওকে নিয়ে আমি আসলে সরে গেছিলাম। তো যাই হোক, এখানে সবাই আছে আমার হচ্ছে বোনরা, মানে চাচাতো ফুফাতো বোন। তো অনেক মজা করেছিলাম, সেই দিনগুলো মনে হয় যে আবার ফিরে পাই। কিন্তু যেদিন চলে যায় সেই দিন তো আর ফিরে আসে না। শুধু মনে হয় যে সেই দিনগুলো যদি আরেকবার ফিরে পেতাম। প্রতিটা মুহূর্তগুলো আসলে খুব মিস করি। আমার এই ছোট্ট সংসারে আমরা একসময় ছিলাম তিনজন, তারপরে হলাম চারজন। কিন্তু চারজন হওয়ার পরেও আমরা আসলে সেই দিনগুলো মানে ভালো সময়গুলো আর ফিরে পেলাম না। আল্লাহ ভবিষ্যতে কী লিখে রেখেছে আল্লাহই জানে। আল্লাহ হয়তো বা আবার দিন দিবে, সময় দিবে। আমি বিয়ের পর থেকে আপনাদের ভাইয়াকে এইভাবে করে প্রত্যেক বছরে সারপ্রাইজ দিতাম ভাই আপনাদের ভাইয়ার বার্থডে মানে জন্মদিনের দিনে। কিন্তু আপনাদের ভাইয়া আসলে জানতো না মানে যে আমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবো। প্রতি বছরই করতাম। আপনাদের ভাইয়া আমার উপরে রাগ করতো, কেন তুমি এরকম করো। হ্যাঁ, কিন্তু আসলে আমার এটা খুবই ভালো লাগতো যে আপনাদের ভাইয়ার জন্মদিনের দিনটা একটু অন্যরকম করে পালন করি, সবাইকে নিয়ে একটু আনন্দ করি। আমি আসলে খুব আনন্দপ্রিয় একজন মানুষ। এখানে দেখুন আমার ভাই বোনেরা, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। তো খুবই সেদিনকে আমরা আনন্দ করেছিলাম আমাদের ভাইয়ার জন্মদিনের দিন। তো যাই হোক, এখানে অনেক হাসির কথা, দুঃখের কথা, অনেক কথাই এখানে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনারা কিছু মনে করেন না। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবুও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে তবুও কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Yeah.